পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে শনিবার একদিনের জন্য সকল ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পানামা পোর্ট লিংক লিমিটেডের খোলা থাকায় বন্দরের কার্যক্রম চালু ও বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন। 9 জুলাই থেকে যথারীতি বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। এদিকে মহিদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ত্রিন্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আগামীকাল শনিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। সোনামসজিদ স্থলবন্দর সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক কামাল উদ্দিন চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরে পণ্য খালাস সহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে। বিষয়টি ভারতের মহিদীপুর স্থলবন্দর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে অবহিত করেছে।